Hello everyone, welcome back to our channel Rojo and Rony. আমি রজিতা অরিজিত একটু দাঁতে ব্যথা কষ্ট পাচ্ছে তো আমি যেরকম বলেছি আমার ব্লগটা আজকে মানে কালকের ব্লগটা শেষ হয়েছে মোটামুটি 10:30 11টা নাগাদ আর আজকে 12টা থেকে শুরু হচ্ছে কারণ মাদের আজকে অ্যানিভার্সারি তো 30th ম্যারেজ অ্যানিভার্সারি ওদের 30 বছর সো এই একটু এদিকে আয় আয় তো কথা বলতে হবে মার আজকে এখন একটু রাত্রেবেলা কেক কাটবে সেই কেকটা আবার পুনে মা রান্না করে মানে বানিয়ে পাঠিয়েছে সো এটাকে জ্বালাতে হবে ফ্যানটাকে অফ করো হ্যাঁ নিয়ে আসো তো এটা হচ্ছে মাদের কেক মানে বানানো কেক হাতে ঘরে বানানো মা বানিয়েছে মাদের ফটোটা কোথায় গেল ওরা ওখানটা ওরাও ভিডিও কলে আছে তো ওরা সব দেখো জায়গা পরিষ্কার করছে এখানে তো বসো এখানে দুজনে চাকু দিচ্ছি আমারও টানবি হ্যাপি অ্যানিভার্সারি 30th অ্যানিভার্সারি 30 বছরের অ্যানিভার্সারি মুবারক হোক এটা যতই ফু দেবে ততই জল ধরো থ্যাংক ইউ ধন্যবাদ খাওয়াও খাওয়াও এবার তোমাদের কি করে কেক খাওয়াবো দেখো বাবা ওটা যেন না পড়ে নিভিয়ে দাও নিভিয়ে দাও একটা নিভিয়ে দাও ফু দিলে আবার জ্বলে যাবে একদম এই যে এসছে মা খাওয়াও ওই দেখো খাচ্ছে আবার মা খাওয়াইনি খাইনি তো দাঁড়াও আমি খাওয়াই তুই খাওয়া ম্যাডাম নাও খাও এই দেখো ভিডিও কলে ওরা আছে ও মা গো এই এবার ভালোভাবে খেয়েছি গুড বাবা বাবাও হাত সবাই মিলে কেক খেয়ে এখন আমাদের কেক পার্টি চলছে সবাই খাচ্ছে তো যাই হোক তো আজকের সেরিমনি এইটুকুই আবার কালকে সকাল থেকে ভালো ভালো সব স্পেশাল স্পেশাল জিনিস হবে স্পেশাল স্পেশাল রান্না হবে না সেরকম রান্না দুপুরে অতটা কিছু হবেও না আবার কিছু হবেও কেননা আমাদের রাত্রেবেলা পার্টি আছে অবভিয়াসলি হোটেল বুক করা হয়ে গেছে অ্যাডভান্স করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার কেক যাকে দিয়েছিলাম বাবা উনি করিয়েছেন কেননা হ্যাঁ ব্যাপারটা আমি পরে বলছি আমার কেক অর্ডার যার কাছে করেছিলাম যে দিদির কাছে সেই দিদির কেক বানানো হয়ে গেছে আমাকে ফটো পাঠিয়ে দিয়েছে সুন্দর কেক হয়েছে তো এভরিথিং মোটামুটি সর্টেড আর এমনিতে আমাদের পার্টি কি বলতো খুব বড় হচ্ছে না শুধুমাত্র ক্লোজ রিলেটিভসদের নিয়ে মা বাবা হোটেলে ডিনার করাচ্ছে ব্যাস এতটুকুই সকালে অরিজিতের ডক্টর আছে দাঁতের ডক্টর দেখিয়ে আসতে হবে তো যাই জন্য কালকের দিনটা কালকের ব্লগটা ভালোই বড় হতে চলেছে এবং কী বলো সে কী বলে 30th অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ হতে চলেছে তো স্টে টিউনড দেখতে থেকো সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো এখনকার মতো টাটা গুড নাইট কাল সকাল থেকে আবার শুরু হবে গুড মর্নিং এভরিওয়ান আজকে কালকের ভিডিওর এক্সটেনশন তো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় 9:30 তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে কেন উঠলাম জানো কেউ একটা বেল বাজিয়েছিল হ্যাঁ লাভ দিয়ে উঠে পড়েছি অরিজিৎ এক্ষুনি উঠলো লেবুর জল খাচ্ছে তো আমরা এখন এসেছি ডাক্তার দেখাতে অরিজিতে এখনও মানে ওর নাম আসেনি একজন আছে তারপরে মনে হচ্ছে দেখে ও হাসছে দাঁত ব্যথা করে কমেছে তো যাই হোক ডাক্তার দেখাতে এসেছি আমি খেয়ে আসিনি ভাবতে পারো আমাকে না খাইয়ে আজকে না দেখাবো তো গিয়ে বলবো দেখাও এখন আজকে স্পেশাল লাঞ্চ তাই বাবা বলছে বল বল কি মানে বাবা বলেও দিয়েছে যাই না কতদূর শুনতে পেয়েছো আমি বাড়ি যাই মা রান্না হয়ে যাবে তখন দেখাবো আর আমি ওইটা দিয়েই খাবো আমি কালকে মা মনে হয় কাজলি মাছ করেছিল আমাদের রেখেছিল ওটা খাবো না আমি যেটা করেছি ওটাই খাবো ওকে তো এখন আমরা চলে এসেছি বাড়ি আমার ওষুধ ফসুধ সব নিয়ে এসেছি মানে সাংঘাতিক দুটো ওষুধ বলেছি নিতে কিন্তু পুরো পাতা নিতে হয়েছে আর পাওয়া যাচ্ছিল না ওষুধগুলো তারপরে আমি একটু ল্যাপটপ নিয়ে বসেছি ওই যে খাচ্ছে ওর ফেভারিট ইলিশ মাছ আর সর্ষে ইলিশ
ভালোই খা, রাত্রিবেলাও আছে ফাংশন। আমি দেখছি আমি একটু পরে খাবো, আমি তো ভাত খাবো না, দেখছি। চলো তাহলে এইভাবেই এখন দুপুরবেলাটা। আমার এখন ব্রেকফাস্ট হচ্ছে। ওর ব্রেকফাস্ট হচ্ছে। আর বলেছিলাম খাবো আর খাইনি এখনো অব্দি। কালকে না একটু বিরিয়ানি আর একটা আলু রয়েছে, হ্যাঁ, তো ওটাকে আমি 5:30 নাগাদ খাবো। এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি না, ঝিমানো লাগছে। সকালবেলা ওর সাথে বেরিয়েছিলাম যে কি রোদ আর গরম ছিল, তখন থেকে আমি টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমি ভিডিও এডিট করতে বসেছিলাম, বসেছিলাম বলতে এই যে সবগুলো প্রপারলি অ্যারেঞ্জ হয়েছে, শুধু আর কিছু হয়নি। আর কি স্লো কাজ করছে বাপরে, আমি জানি না কীভাবে ভিডিও এডিট হবে একদিন পর পর, আর কীভাবে পোস্ট হবে। আজকে হয়তো ভিডিও, কালকের ভিডিওটা আমি দিতে পারবো না হয়তো, এখনও কোনো অ্যাসিওরিটি নেই, তাই তো বলে, হ্যাঁ অ্যাসিওরিটি নেই। সো দেখা যাক, এখন ওরা সবাই লাঞ্চ করছে, তো ওরা দেখাতে বারণ করেছে, হ্যাঁ আমাদের এখানে বাবা খাচ্ছে। এই জায়গাটার অবস্থা দেখো, মেস, এইটা এনেছে বাবা, মার পছন্দ। রোজও আনার কথা ছিল, ব্যাঙ্গালোর রোজ নাকি 40 টাকা পার পিস। এখানে অরিজিৎ খাচ্ছে, এখানে মা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। ও বিকালে আনবে বাবা রোজ, মা বলেছে রোজ ছাড়া অ্যানিভার্সারি কি করে হয়, অ্যানিভার্সারি একটা ভালো দিন, রোজ আনুনি। মা আবার নতুন ম্যাক্সি পড়েছে দেখো আজকে, আমাকে বলছে তুই পড়বি, আলাম না আমি পড়বো না, আমার কাছে আছে হাফ প্যান্টগুলো, একদিন একদিন পরা সেটগুলো। তো এখন আমি ঘুমাবো একটু, অরিজিৎ ঘুমাবে কারণ রাত্রে তো অফিস আছে আজকে, তো একটুখানি এনার্জি না নিয়ে নিলে গেল, রাত্রেবেলা করবে। তো ও ঘুমাবে, আমি একটু শোবো, উঠে তবে স্নান করে দেন রেডি হতে শুরু করব। 7:30 মধ্যে পৌঁছাতে হবে হোটেলে। তো এই পরপর কাজ আছে, দেখা যাক কখন কীভাবে প্রপারলি হয়, তোমরাও দেখতে থাকো। তো এখন বাজে প্রায় 5টা, আমি স্নান টান করে আসলাম, আমি একটু খেয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে স্নান টান করে আসলাম, করে এসে এখন একটু বিরিয়ানি খেলাম। কালকের অল্প একটু ছিল আলু বিরিয়ানি, ওইটা খেয়ে ফেললাম, আর কিছু খাবো না এখন। তো আমি তোমাদের দাঁড়াও আজকে ঠাকুর দেখাচ্ছি, মানে আজকে মালা টালা করিয়েছে বাবা, দাঁড়াও এই দেখ। বজরংবলীর আজকে নেই জবার মালা। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, লাইটটা একটু কম পড়ছে মা, তাও দেখা যাচ্ছে। আজকে মাদের অ্যানিভার্সারি উপলক্ষে ঠাকুরও সেজেছে। এই যে পায়ে কি করছে। তো আমরা আস্তে আস্তে রেডি হব, 5টা বাজে, মা বলছে আরে এক্ষুনি কিন্তু 7টা বেজে যাবে, আমাদের হোটেলের টাইম হচ্ছে 7:30। তো আমি মনে হয় বলিনি তোমাদের, আমাদের মানে এখানে বলতে চৌমাথা থেকে 5-7 মিনিট লাগে সুকান্তনগর, ওখানে শেরে পাঞ্জাব, ওখানেই আমাদের টেবিল বুক করা আছে। যারা মধ্যগ্রাম কলকাতা বারাসাত থাকো তারা চেনো অবভিয়াসলি, যারা আমার ভিডিও দেখো। তো হাই এভরিওয়ান, এখন বেরোচ্ছি আমরা, মানে এমন অবস্থা ব্লগ করার টাইম নেই, লেট করেছি অবভিয়াসলি। দেখো বাবা কি রাগ রাগ করছে, তাই তাই মানে লেট করে রেডি হলে যা অবস্থা হয় সেটাই হয়েছে। আমরা এখন এই যে মা বাবা বেরোচ্ছি, আমি ওখানে পৌঁছে তারপরে প্রপারলি ব্লগ করবো, এখন কিছু করতে পারছি না। মা কেকটা বাড়ি খাচ্ছে। তো আমরা এখন যাই নিচে নামি, বউ তারা আছে, ওলা চলে এসছে, ওর যেহেতু নিচে দাঁড়িয়ে আছে তো যাই আগে। এই যে শেরে পাঞ্জাব, চলো কোন দিকে যেতে হবে, ওই দিক দিয়ে, এখান দিয়ে ঢোক। আসে কেকটা হেলে রয়েছে, কেকটা হেলে রয়েছে কেন? হ্যালো, আমরা এসে গেছি, দাদা ব্যথাটা এখনো আছে একটু কম, মানে যেহেতু পেন কিলার থেকে গেছে। আমাদের কম্বোটা কি বাজে, ও দেখো আজকে কিরকম করেছে, ওয়েস্টার্ন ওয়ে। আমার চয়েস। আমরা এখানে এসছি, এখনো না কেউ আসেনি অ্যাকচুয়ালি, তাই ওয়েট করা হচ্ছে। তো অরিজিৎ বলছে এখন খাবার নেবো না, আলম না একদম খাবার নেবো না এখন।
তো আমরা এখন কিছু নিচ্ছি না, বসে আছি, সবাই আসুক, ফোন টোন করা হলো সবার সাথে। আচ্ছা মা একটু এপাশে আসো, একটু দেখাই, একটু উঠে আসো। এই যে মা আর বাবা, দেখো ম্যাচিং ম্যাচিং পড়েছে, হ্যাঁ এটা তো বুঝতে পারিনি, ব্লু ব্লু দেখেছিলি। এই যে ওরা, তারপর ওরা বিজি হয়ে যাবে তো তাই এখন একটু দেখিয়ে নিলাম। হ্যাঁ জামাটা ফিটটা একদম ঠিক হয়েছে, দেখেছো আমি কি সুন্দর ফিট, এইটা আমি নিয়ে এসেছিলাম বাবার জন্য, আমি ভেবেছিলাম আজকেই পরানোর কথা, তা দেখিয়েছিলাম। সেটাই ওদেরকে ভালো লাগছে, এখন হয়ে গেছে, বসে পড়ো তোমরা। কিরে গিম্বল আবার ডিস্টার্ব সাবজেক্ট, আমাকে কিরকম লাগছে? ভালো লাগছে, ওকে অবশ্যই আমি এই লুকে আগেও দেখেছি। আমার দেখো না চুলগুলো কিরকম একটা ডিফারেন্ট স্টাইল হয়ে আছে। যত তাড়াতাড়ি চলে আসে, কারণ নলেজ অন্য পাবলিক চলে আসে তো অবভিয়াসলি বড় গ্রুপ আসলে। হ্যাঁ কেননা আমাদের তো বুক করা নেই, পুরো হল বুক করতে হয়, ছখানা টেবিল বুক করা, মানে ছটা দু জয়েন্ট করে করে দুটো বড় বড় দুটো বড়। কি চাই তোর? ও এখন এতক্ষণ বসে, এখনো কেউ আসেনি, হ্যাঁ এতক্ষণ বসে থেকে দেখে ও আর পারছে, ও আর পারছে না, খিদে পেয়ে গেছে, তো এখন একটা স্টার্টার অর্ডার করবে। একটা চিকেন রিস্পি কলো, একটা লোক আছে, লোক অনেক আছে, একটা দিন। এইগুলো গিফট পেলো, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কাজ, এটা ভাত, আর এটা হচ্ছে বাবা, এটা বমনি আর কুটুম্ব এসে দিয়েছে, এখন সবাই চলে এসছে, এখন পুরোপুরি এখনো আসেনি, কুটুম্ব এসে সবাই আছে। আর আমরা সবে খাবার অর্ডার করেছি, যারা তাও সবাই আসেনি এখনো, যারা দেখাচ্ছি। এই যে আবার মা সবার মুখের উপর হাত দিয়ে দাঁড়িয়ে বসে আছে, আই এম সো সরি, করতে খিদে পেয়েছে। সবার খিদে পেয়ে গেছে, হ্যাঁ অর্ডার করা হয়েছে, এখন আসছে না, আসলে একটু বড় বেশি বেশি তো তার জন্য। চিকেন ফিকেন সব রেডি, স্যুপ চিকেন সব খাওয়া, এগুলো কি ললিপপ? এটা না তন্দুরি খাও, তন্দুরি তো কি তন্দুরি, আমি খাই না এগুলো, আই প্লেটের পুরো প্লেট শেষ করে দিই, ওখানে আছে আমরা এখনো খাই, খাই নি, এখন এরকম কি চলছে আমাকে দেখা যাচ্ছে না, এবার ঠিক আছে দেখা যাচ্ছে, আমরা না সব সময় জানতে পারছি ব্লগ করতে, চলো খাই তাহলে। একটা জিনিস না দেখিয়ে পারছি না, এটা স্যুপ না জল, এটা বোঝা যাচ্ছে না এটা কি, ক্লিয়ার স্যুপ ছিল, ক্লিয়ার যে এত ক্লিয়ার বুঝতে হয়, এটা তো কি বোঝা যাচ্ছে না, খেতেও বুঝতে পারছি না খাবো। তো এখন অফিস তো ঠিকঠাক চলছে, বাট এখন এই যে এটা এসেছে, এটা হচ্ছে অ্যাপি ফিস, অ্যাপি ফিস খাবো এখন, সবাই অ্যাপি ফিস খাচ্ছে।
হ্যাপি ফিস খাও, ওকে ও বোল্ডিং করছে, ও বোধহয় কালারটা পছন্দ হয়নি ওর। কি খাচ্ছে কি খাচ্ছে কি হয়েছে দাদা? পরিমাসি আমি টমেটো দিয়ে খাচ্ছি। মাঝখানে এখানে ফাঁকা কেন? খাবার আসবে, অন্য কিছু আসবে? আচ্ছা কি ওই যে কেক কাটার সময় ওর মা বাবাকে ভিডিও কর। একদমই নয়, বা এটা তো ভালো দিয়েছে ট্রেটা। তাই তা তো আমি জানি না, ভর্তি চকচু বাচ্চাদের মতন হয়েছে। চক আমাকে আমি বলি যে ভ্যানিলা অ্যান্ড চকলেট, মানে ও ভাই ভালো খাবার নিয়ে যাচ্ছে, পরে দিয়েছে। খেয়েছো বাবা তুমি? খেয়েছো? বাহ 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 বাহ। আর তোমার জামাই ওখান থেকে লুকিয়ে লুকিয়ে মেরে যাচ্ছে, সন্দীপ বাঁচিয়ে রেখেছিল ওখানে একটা। এই টিয়া নিস না কিন্তু, আমি আর একটা নেবো। বাস বাস আর কি হবে, অফিসের মধ্যে পড়ে আছি। সাথে কি চাই? সাথে অ্যাপি ফিস 20 টাকা না, বলতে অ্যাপি ফিস 45 টাকা বলতে। সন্দীপেরটা ফাঁকা হয়ে গেছে, চলছে। এটা কি পার্টি ছিল? সব রকম পার্টি, শুধু মুখ শুদ্ধি, হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব হচ্ছে। বল ভালো কি মানে প্রত্যেকদিন খাইনি, এই অকেশনে টুকটাক চলে। আচ্ছা সবার খাওয়া শুরু হয়ে গেছে, কোলা পুরি চিকেন মাটন হ্যাপি ফিসের সাথে টমেটো। এটা হচ্ছে চিকেন ভর্তা না, ফিস রাইস, আমি খাবো পরে। বাটার নান ভালো, খুব ভালো। চলো সবাই খাচ্ছে, এখন সবাই হয়ে গেছে খাওয়া দাওয়া, পান খাচ্ছি এখন আমরা। এই যে আমরা এখন যাচ্ছি, সবাই বাড়ি চলে চলে গেছে, সবাই টাটা বাবাই হয়ে গেছে। এবার আমাদের টাটা বাবাই হওয়ার টাইম, অরিজিৎ ল্যাপটপ নিয়ে ঘুরছে, চলো বাড়ি যাই এবার। তো আজকে আমরা বহুত এনজয় করলাম, এই ঢুকলাম ঘরে, অনেক কিছু হলো, কিছু ক্যামেরার সামনে, কিছু ম্যাক্সিমাম মানে অনেকটাই ক্যামেরার পেছনে। দেখো সবসময় তো আর কিছু মানে হাসি জিনিস হঠাৎ করে হচ্ছে, তখন তো আর ক্যামেরা করে বলা যায় না স্টপ 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 তবে শুরু করো। তো যাই হোক, আমি মিলিয়ে মিশিয়ে চেষ্টা করেছি করার, কতটা সাকসেসফুল হয়েছে সেটা তোমরা বলতে পারবে আমাকে। আমার সাজ দেখো ঘামছি,
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভীষণ টায়ার্ড লাগছে আর পারছি না, এখন এগুলো সব খুলতে হবে, সব গয়না, দেন সব হালকা ফুলকা মেকআপ ছিল সেগুলোকে সব ক্লিন করতে হবে, মাও সব সবাই আমরা চেঞ্জ ভেঞ্জ করবো। তো অরিজিৎ গেছে একটু ওয়াশরুম গেছে, ওর অফিস শুরু হয়ে গেছে, তো সেই জন্য একবারে ফ্রেশ হয়ে বসতে গেছে। আজকের ব্লগটা যতটা চেষ্টা করেছি কি বলবো, এক্সাইটেড করার চেষ্টা করেছি, ভালো লাগানোর চেষ্টা করেছি, ভালো আমরা খুব ভীষণ এনজয় করেছি, খুব ভালো হয়েছে। মাদের 30th অ্যানিভার্সারি ভীষণ ভালো হয়েছে। একটা ভুল হয়ে গেছে, আমি আমার কেক টপারটা খুব কষ্ট করে মানে সুন্দর পছন্দ করে এনেছিলাম, কিন্তু ওইটা আর নিয়েই যাওয়া হয়নি। আর 30 বছরের অ্যানিভার্সারি তো আসবে না, জানি না ওটা কী হবে। যাই হোক, কী করবো জানি না, মারা এটা রেখে দেবে নিজেদের কাছে সাজিয়ে। চিয়ার্স টু 30 ইয়ার্স। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল রোজো অ্যান্ড রনি। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা আমার অলরেডি ফ্যামিলি মেম্বার্স আছো তারা প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখে লাইক অবশ্যই করো, আর ভিডিওটা কোনো স্কিপ না করে ফুল দেখবে। সো টাটা বাবাই, গুড নাইট, সি ইউ কালকে নতুন ব্লগে নতুন দিনে দেখা হচ্ছে, টাটা বাবাই।